মালদা জেলার কালিয়াচক, মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে যে ভয়াবহ গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার ও কয়েকশো বিঘা চাষ আবাদের জমি তলিয়ে গেছে নদীগর্ভে, যার ফলে বন্য সমস্যার মুখে পড়েছে হাজার হাজার মানুষ, সেই সমস্ত পরিবারের ক্ষতিপূরণ ও দীর্ঘদিনের গঙ্গা ভাঙনের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল মালদা জেলা বামফ্রন্ট কমিটি। দেখুন এই রিপোর্ট। গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং ভাঙনের ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারদের পুনর্বাসন সহ আরও এলাকার মানুষের নানাবিধ সমস্যাজনিত দাবি নিয়ে আমরা আজকে জেলা সমাহর্তার কাছে যাচ্ছি। ফারাক্কা ব্যারেজ জাতীয় প্রকল্প এবং এই প্রকল্পে কলকাতার ট্রাস্টে জল যাচ্ছে, এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে জল যাচ্ছে, বাংলাদেশে জল যাচ্ছে, এনএইচ যোগাযোগ রেল এবং সড়ক পথে ভালো হয়েছে। সুতরাং এত বড় একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প যেখানে অনেকগুলো জাতীয় ইস্যু জড়িয়ে আছে, সেখানে ফারাক্কা ব্যারেজ হওয়ার আগে কোনো ভাঙন ছিল না, বন্যা ছিল। আমাদের জেলার তিনটা জিপি অলরেডি নদী গর্ভে চলে গেছে, গঙ্গা গর্ভে, একটা একটা পঞ্চানন্দপুর দক্ষিণ এবং একটা কেবি জেবি ধাওবনা, এই তিনটাই হচ্ছে কালিয়াচক দুই নম্বর ব্লকের, মানিকচকের ধরমপুর ব্লক জিপির প্রায় অস্তিত্ববিহীন, আর রতুয়ার মহানন্দা টোলা থেকে কালিয়াচক তিনের পারলালপুর ঘাট পর্যন্ত 100 কিলোমিটার ভয়ানক ভাঙনের মধ্যে আছে। আমরা এখানে ডিএমকে ডেপুটেশন দিব। আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি, আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকার 2004 সালে একটা ফারাক্কা ব্যারেজকে দায়িত্ব দিয়েছিল, জনপ্রতিনিধি অ্যাডভাইসারি কমিটি গঠন করেছিল। আমরা চাই 2004 সালের কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ফারাক্কা ব্যারেজ গঙ্গা ভাঙন প্রতিরোধ পুনর্বাসনের কাজ করুক। আজকে তৃণমূলের সরকার, আজকে কেন্দ্রে বিজেপির সরকার, তারা আজকে শুধু তামাশিবাজি করা ছাড়া, লোককে ধোকা দেওয়া ছাড়া ভাঙন প্রতিরোধের জন্য, পুনর্বাসনের জন্য কোনো কাজ করছে না। এখনও প্রায় 20,000 পরিবার রাস্তার ধারে তারা গৃহহীন অবস্থায় বাস করছে। এবার বন্যা তো ঠিকমতো না, টান ট্রেন পাল দিয়েছে, কিন্তু সেই ত্রিকালের ছেলে মেয়ে স্বামী স্ত্রী একসাথে বাস করা কোনো সভ্য সমাজে চলে? তাদের কোনো পায়খানা বাথরুম নেই, খাওয়ার পানি নেই এবং কোনো মেডিকেল যে ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ নেই। আর 14 তারিখে আমরা ফারাক্কা ডেপুটেশন দিব, মুর্শিদাবাদ মালদা নেতৃত্ব, তারা সেই ডেপুটেশনে যোগ দিবে। বামফ্রন্টের কর্মসূচি আমরা ঘোষণা করেছি, তারপরে প্রয়োজন হলে এই দাবিতে আমাদের জেলায় আরও দীর্ঘস্থায়ী শক্তিশালী আন্দোলন দাবি আদায়ের জন্য আমরা করব। মেদিনীপুর 2, রতুয়া 1 ভয়ানক ভাঙনের মুখে আছে, তারও হাজার হাজার মানুষ আজকে উদ্বাস্তুরে পড়ে আছে, এরই সাথে যুক্ত হয়েছে।